আমরা চৈতন্য ভাগবত থেকে শ্রবণ করব কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদ ব্যাস চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যার সবর না সে সর্বয় মঙ্গল চৈতন্য নিতারি জাতে জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত রীমা ভাগবত যত ভক্তি সিদ্ধান্ত রিখিয়াছে নইহা জানি করিয়া উদ্ধার চৈতন্য মঙ্গল শুনে যদি পাশ্নি যবন সেও মহাবৈষ্ণব হয় ততক্ষণ মনুষ্যের রেচিতে নারে ঐছে গ্রন্থ ধন্য বৃন্দাবন দাসমুখে ভক্ত শ্রী চৈতন্য বৃন্দাবন করিতে কোটি নমস্কার সংসার তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন যাহারও শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবান আজ আমরা চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্য খণ্ড মধ্য খণ্ড একাদশ অধ্যায় থেকে শ্রবণ করবো একাদশ অধ্যায়ের একাদশ অধ্যায়ের এক নম্বর শ্লোক থেকে আমরা শুরু করছি নিধি গৌরাঙ্গ কোথা হইতে আইলা প্রেম সিন্ধু অনাথ রে নাথ প্রভু পতিত জনের বন্ধু জয় জয় বিশ্বম্বর দ্বিজকুল সিংহ জয় হো তোর যত চরণের ভিঙ্গাম তোমার চরণের যত দাস আছে সবার জয় হোক হ্যাঁ দ্বিজকুল সিংহ ব্রাহ্মণ কুলের সিংহস্বরূপ বিশ্বম্ভর অর্থাৎ নিমাই তার জয় হোক জয় শ্রী পরমানন্দপুরীর জীবন জয় দামোদর স্বরূপের প্রাণধন হ্যাঁ পরমানন্দ পুরী দামোদর স্বরূপ দামোদর এরা সকলেই মহাপ্রভুর প্রিয় এবং মহাপ্রভু হচ্ছে তাদের প্রাণধন তাদের জয় হোক জয়রূপ সনাতন প্রিয় মহাশয় জয় জগদীশ গোপীনাথের হৃদয় হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভার ক্রীড়া করে নহে সর্ব নয় এইভাবে নবদ্বীপে প্রভু বিশ্বম্বর খুব সুন্দর সুন্দর লীলা করছেন কিন্তু সকলেই সেই সব লীলা দর্শন করার সুযোগ পাচ্ছেন না নবদ্বীপে মধ্যখণ্ডে কৌতুক অনন্ত ঘরে বসে দেখ এ শিবাশ ভাগ্যবন্ত নবদ্বীপে মহাপ্রভু নানান রকমের কৌতুক লীলা করেছেন এবং ভাগ্যবন্ত শ্রীবাস ঠাকুর তাকে তিনি ঘরে বসে তিনি ঘরে বসে তার দাস দাসী সহ সেই সব লীলা দর্শন করার সুযোগ পেয়েছিলেন নিষ্কপটে প্রভুরে সেমিলা শ্রীনিবাস গোষ্ঠীর সঙ্গে দেখে প্রভুরে মহাপ্রকাশ নিষ্কপটে প্রভুরে সেবিলা শ্রীনিবাস গোষ্ঠীর সঙ্গে দেখে প্রভুর মহাপ্রকাশ এইভাবে শ্রীবাস ঠাকুর তিনি অত্যন্ত নিষ্কপটে মহাপ্রভুর সেবা করেছিলেন তাই তার ভাগ্য হয়েছিল সমস্ত গোষ্ঠীর সঙ্গে পরিবারের দাস সঙ্গে পর্যন্ত তিনি মহাপ্রভুর মহাপ্রকাশ দর্শন করার সুযোগ পেয়েছিলেন শিবাসের ঘরে নিত্যানন্দের বসতি বাবুলি করয়ে প্রীতি তো শ্রীভাস ঠাকুরের ঘরে নিত্যানন্দ প্রভু বাস করতে লাগলেন এবং নিত্যানন্দ প্রভু শ্রীভাস ঠাকুরকে বাবা বলে ডাকতেন বাপ বাপ বলে ডাকতেন তো যেহেতু সেটা চিন্ময় স্তরের ব্যাপার তাই যখন নিত্যানন্দ প্রভু শ্রীভাস ঠাকুরকে বাপ বলে ডাকতেন তার মনের মধ্যে সেই বাৎসল্য প্রেম ছিল অহর্নিশ বাল্যভাবে বাই্য নহি জানে নিরবধি মালিনী করে স্তন পানে তো সেই নিত্যানন্দ প্রভু তিনি একেবারে বালকের মতো ছোট্ট শিশুর মতো তিনি ছোট্ট শিশুর মতো সুভাষ ঠাকুরের বাড়িতে বাস বসবাস করতে লাগলেন এবং তিনি মালিনী দেবীর স্তন পান করতেন দুধ পান করতেন কবুনা দুগ্ধ পরশিলে মাত্র হয় এসব অচিন্ত শক্তি মালিনী দেখ হয় তো মালিনীর বক্ষে দুধ ছিল না কিন্তু নিত্যানন্দ প্রভু যখন দুধ খেতেন তখন দুধ আসত সেটা মালিনী অবাক হয়ে গেলেন চৈতন্যরা নিবারণে নাহি কহে নিরবধি বাল্য ভাব মালিনী দেখে তো চৈতন্য নিবারণ করে দিলেন যে এইসব কথা সাধারণ মানুষ বুঝবে না সুতরাং এসব কথা কাউকে বলবে না কিন্তু মালিনী দেবী তিনি মাতৃভাবে সেই অদ্ভুত ঘটনা তিনি লক্ষ্য করলেন প্রভু বিশ্বম্বর বলে শোনো নিত্যানন্দ কাহার সহিত পাছে করে তুমি দ্বন্দ্ব তো মহাপ্রভু নিত্যানন্দকে বললেন হে নিত্যানন্দ তুমি শোনো কারো সঙ্গে আবার তুমি ঝগড়া বাঁধিয়ে দাও চঞ্চলতা না করিবা বা ঘরে শুনিয়া শ্রী নিত্যানন্দ শ্রীকৃষ্ণ সঙ্গরে। তখন মহাপ্রভু ঠাকুরকে বললেন যে শ্রীভাষ ঠাকুরের ঘরে তুমি কোনো চঞ্চলতা করবে না তখন নিত্যানন্দ প্রভু তিনি বলছেন ও কৃষ্ণ হ কৃষ্ণ না না আমি কেন চঞ্চলতা করবো আমারও চাঞ্চল্য তুমি কবু না পাইবা আপনার মতো তুমি কারে না বাসিবা তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে উত্তর দিলেন হ্যাঁ আমার মধ্যে তুমি কোন চঞ্চলতা দেখতে পাবে না তুমি কি ভাবছ তোমার মতই তুমি যেমন চঞ্চল তুমি অন্যদেরও চঞ্চল মনে করছ তার মানে তুমি ভাবছ আমিও তোমার মতোই বিশ্বম্বর বলে আমি তোমা ভালো জানি নিত্যানন্দ বলে দোষ কহ দেখি শুনি তখন বিশ্বম্বর অর্থাৎ নিমাই বলছেন আরে আমি তোমাকে ভালো জানি তুমি খুব চঞ্চল তখন নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন তো কি দোষ আছে আমার বলো দেখি শুনি হাসি বলে গৌরচন্দ্র কি দোষ তোমার সব ঘরে অন্ন বৃষ্টি করায় অবতার তখন মহাপ্রভু হেসে বললেন তোমার দোষ তুমি দেখতে পাচ্ছে না তুমি যখন অন্ন প্রসাদ গ্রহণ করো সারা ঘরে তুমি অন্ন ছিটিয়ে বাচ্চারা যখন অন্ন ছিটিয়ে সারা ঘরে অন্ন ছিটিয়ে খায় তুমিও সেরকম করছ সারা ঘরে বৃষ্টি করছ নিত্যানন্দ বলে ইহা পাগল এসে করে এ ছালায় ঘরে ভাত না দেবে আমারে তখন নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন কি আমি বৃষ্টি করি এ তো পাগলের কাজ এই পাগল এসব করে আমি এসব করি না বুঝতে পারছি কোনো একটা অভিযোগ দিয়ে আমাকে অন্ন না দেওয়ার ইচ্ছা হ্যাঁ তোমরা চাইছো আমি যাতে অন্ন না পাই সেই জন্য তোমরা একটা বদনাম দিয়ে আমাকে অন্ন না দেওয়ার পরিকল্পনা করছ আমার না দিয়া ভাত সুখে তুমি খাও অপকৃতি আর কেন বলিয়া বাড়াও হ্যাঁ তুমি আমাকে অন্ন না দিয়ে নিজে সুখে খাও হ্যাঁ নিজে তুমি সুখে অন্ন খাচ্ছ তো আর আমার বদনাম করছ হ্যাঁ কেন তুমি এরকম করছ প্রভু বলে তোমার অপকীর লাজ পাই সেই সে কারণে আমি তোমারে শিখাই তখন মহাপ্রভু বললেন তোমার অপকীর্তির কথা শুনলে আমার লজ্জা হয় সেই জন্য আমি তোমাকে শিক্ষা দিচ্ছি হাসি বলে নিত্যানন্দ বড় ভালো ভালো চাঞ্চল্য দেখিলে শেখাই বা সর্বকাল তখন নিত্যানন্দ প্রভু হেসে বললেন ভালো ভালো এটা ভালো কথা আমি যদি চঞ্চলতা করি নিশ্চয় সব সময় শিক্ষা দেবে যাতে আমি চঞ্চলতা না করি বুঝিলা তুমি আমি সে এত বলি প্রভু চাহি হাসে খল খল তখন নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন হ্যাঁ তুমি ঠিক বুঝতে পেরেছ যে আমি খুব চঞ্চল এই কথা বলে নিত্যানন্দ প্রভু খল খল করে হাসতে লাগলেন প্রভুর দিকে তাকিয়ে তাকিয়ে আনন্দ না প্রভাবে তিনি যে কখন কি করছেন তিনি বুঝতে পারছেন না হ্যাঁ একবার দিগম্বর হয়ে মানে উলঙ্গ হয়ে তিনি সেই কাপড় তার মাথায় পাগড়ি করে বাঁধলেন জোরে জোরে লম্ফোদয় হাসিয়া হাসিয়া সকল অঙ্গনে বলে ঢুলিয়া ঢুলিয়া এবং সেই অবস্থায় দিগম্বর অবস্থায় তিনি জোরে জোরে লাভ দিতে লাগলেন অট্টহাসি করতে লাগলেন এবং সমস্ত উঠানে ঢুলে ঢুলে ঘুরে বেড়াতে লাগলেন গদাধর শ্রীনিবাস আর হরিদাস শিক্ষার প্রসাদে সবে দেখে দিগবাস সেখানে গদাধর পণ্ডিত উপস্থিত শ্রীবাস ঠাকুর উপস্থিত হরিদাস ঠাকুর উপস্থিত তাদেরকে মহাপ্রভু যেভাবে শিক্ষা দিয়েছিলেন তারা দেখলেন যে তিনি তো কাপড় পরেছেন সেটা হচ্ছে দিগবাস অর্থাৎ জগতের বস্ত্র তিনি পরেননি কিন্তু দিগবাস অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই যে দিকগুলি দিগন্ত অর্থাৎ খোলা আকাশটাই তার কাছে বস্ত্রের মতো ডাকি বলে বিশ্বম্ভর কি কর্ম গৃহস্থের বাড়িতে আমত নহে ধর্ম তখন বিশ্বম্বর অর্থাৎ নিমাই নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছেন কি করছো তুমি কি করছো এটা গৃহস্থের বাড়ি এই গৃহস্থের বাড়িতে এরকম করা উচিত নয় এখনই বলিল তুমি আমি কি পাগল এইক্ষণে নিজ বাক্য ঘুচিল সকল মহাপ্রভু বললেন তুমি তো একটু আগে বললে আমি কি পাগল নাকি তো এখন তো দেখছি তুমি পাগল তোমার সব কথা ঘুচে ঘুছে গেল তুমি যে বললে যে তুমি চঞ্চল নও তুমি পাগল নও আমরা দেখতে পাচ্ছি তুমি বদ্ধ পাগল তোমার সব কথা মুহূর্তের মধ্যে উলট পালট হয়ে গেল যার বাহ্য নাহি তার কি নিত্যানন্দ ভাস হয়ে আনন্দ সিন্ধু মাঝ যার বাহ্যজ্ঞ নেই সেই নিত্যানন্দ প্রভুকে আর কি বললে কি এক লজ্জা হয় তিনি কোনো লজ্জা পাচ্ছেন না কারণ তিনি তো কৃষ্ণ প্রেমে আনন্দ সাগরে তিনি ভাসছেন কৃষ্ণ প্রেমের আনন্দ সিন্ধুতে তিনি ভেসে বেড়াচ্ছেন আপনে ধরিয়া প্রভু পরায় অচিন্ত তখন মহাপ্রভু নিজে হাতে ধরে নিত্যানন্দ প্রভুকে কাপড় পরিয়ে দিলেন এই হচ্ছে অচিন্ত নিত্যানন্দের লীলা চৈতন্যরা বচন অঙ্কুশ মাত্র মানে নিত্যানন্দ মাত্র সিংহ আর নাহি জানে একমাত্র চৈতন্য মহাপ্রভুর অঙ্কুশ অঙ্কুশ মানে ওই হাতিকে হাতিকে যে কন্ট্রোল করে হাতিকে নিয়ন্ত্রণ করার জন্য লাঠির মাথায় যে একটা লোহার ইয়ে বাধা থাকে লোহার শীষ বাধা থাকে সেটার নাম হচ্ছে অঙ্কুশ একমাত্র চৈতন্য মহাপ্রভুর বচন নিত্যানন্দ প্রভুর নিত্যানন্দ প্রভু হচ্ছেন হাতির মতো মত্তহস্তি এবং চৈতন্য মহাপ্রভুর বচন অঙ্কুশের দ্বারা মাহুদ যেমন অঙ্কুশের দ্বারা হাতিকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে ঠিক তেমনি মহাপ্রভু তার বচন অঙ্কুশের দ্বারা নিত্যানন্দ প্রভুকে নিয়ন্ত্রণ করছেন এবং নিত্যানন্দ মত্ত সিংহ তিনি মহাপ্রভুর বচন অঙ্কুশ ছাড়া আর কিছুই জানেন না আপনি তুলিয়া হাতে ভাত নাহি খায় পুত্র প্রায় করিবান্ন মালিনী যোগায় নিত্যানন্দ প্রভু নিজে হাতে তুলে তিনি অন্ন খাচ্ছেন না তখন মালিনী দেবী তিনি পুত্রের মতো নিত্যানন্দ প্রভুর মুখে অন্ন তুলে দেন নিত্যানন্দ অনুভব জানে প্রতিব্রতা নিত্যানন্দ সেবা করে যেন পুত্র মাতা তো নিত্যানন্দ প্রভুর যে কি স্তর সেটা প্রতিব্রতা মালিনী দেবী জানেন তাই তিনি নিত্যানন্দ প্রভুর সেবা করেন ঠিক যেমন মা যেমন পুত্রের সেবা করেন সেই রকম একদিনও পিতলের বাটি নিল কাকে উড়িয়া চলিল কাক যে বনেতে থাকে তো একদিন মালিনী দেবী ওই ভগবানের পিতলের বাটি তিনি ধোয়ার জন্য নিয়ে গেছিলেন হঠাৎ করে একটা কাক উড়ে এসে সেই পিতলের বাটি নিয়ে পালিয়ে গেল উড়িয়া চলিল কাক যে বনেতে থাকে অদৃশ্য হইয়া কাক কোন রাজ্যে গেল চিন্তা মালিনীর চিত্তেতে জন্মিল এইভাবে কাক ভগবানের পূজার বাটি নিয়ে পালিয়ে গেল কোন রাজ্যে চলে গেল মালিনী আর দেখতে পেলেন না কাক অদৃশ্য হয়ে গেল তখন মালিনী দেবীর চিন্তা হয়ে গেল যে ভগবানের এই পাত্রটা এইভাবে কাকে নিয়ে গেল বাটি থুইয়া সেই কাক আইল আরবার বার মালিনী দেখ বদনতা হার তো সেই কাক বাটি নিয়ে কোথায় লুকিয়ে আবার সেই কাক ফিরে এলো মালিনী তাকিয়ে দেখলেন সেই কাকের মুখে আর বাটি নাই মহাতীব্র ঠাকুর পণ্ডিত ব্যবহার কৃষ্ণের ঘৃতপাত্র হইল অপহার তো এদিকে সুভাষ পণ্ডিত খুব কড়া করা তিনি তো জিজ্ঞাসা করবেন এই বাটি কোথায় গেল এই ঘিয়ের বাটি কোথায় গেল হ্যাঁ শুনিলে প্রমাদ হবে হেন মনে উপায় কিছু কান্দয়ে মালিনী তখন মালিনী মনে মনে ভাবতে লাগলেন এই বাটির জন্য তো আমাকে বকা খেতে হবে তাই তিনি কাঁদতে শুরু করলেন হেন নিত্যানন্দ আইলা সেই স্থানে দেখো এ মালিনী কান্দে অঝরে নয়নে তো সেই সময় নিত্যানন্দ প্রভু সেখানে এসে উপস্থিত তিনি এসে দেখছেন যে মালিনী কান্না করছে তার চোখ থেকে অঝরে জল পড়ছে হাসি বলে নিত্যানন্দ কান্দ কি কারণ কোন দুঃখ বলো সব করিব খন্দন তখন নিত্যানন্দ প্রভু হাসতে হাসতে বললেন কাঁদছে কেন কাটছে কেন কি দুঃখ হয়েছে বলো আমি সব দুঃখ খন্ডন করব। মালিনী বলে শোনা শ্রীপাদ গোসাই ঘৃতপাত্র কাকে লইয়া গেল কোন ঠাই তখন মালিনী বললেন হে শ্রীপাদ হে গোসাই এই ঘিয়ের পাত্রটা কাকে নিয়ে কোথায় পালিয়ে গেল নিত্যানন্দ বলে মাতা চিন্তা পরিহর আমি বাটি তুমি কন্দনা সম্ভার তখন নিত্যানন্দ বলেন মা তুমি চিন্তা না আমি তোমার বাটি এনে দিচ্ছি তুমি কান্না বন্ধ করো কাক প্রতি হাসি কাক তুমি বাটি ঝাট আনা হয় এখন তখন কাকের দিকে তাকি নিত্যানন্দ প্রভু হাসতে হাসতে বললেন এই কাক বাটি নিয়ে আয় বাটি নিয়ে আয় তাড়াতাড়ি বাটি নিয়ে আয় সবার হৃদয়ে নিত্যানন্দের বসতি তার আজ্ঞা লঙ্গি বাড়ে শকতি তো নিত্যানন্দ প্রভু সবার হৃদয়ে বসে আছেন তাই কোন প্রাণীর শক্তি নাই কোনো জীবের শক্তি নাই নিত্যানন্দ প্রভুর আদেশ লঙ্ঘন করে শুনিয়া প্রভুর বাক্য কাকুরি যায় শোকাকুলি মালিনী কাকের দিকে চায় তো যখন নিত্যানন্দ প্রভুর এই আদেশ হলো তখন সঙ্গে সঙ্গে কাক উড়ে চলে গেল এবং শোকাকুলি মালিনী অর্থাৎ মালিনী দেবীর দুঃখিত চিত্তে তিনি কাকের দিকে তাকিয়ে রইলেন ক্ষণে উড়িয়া কাক অদৃশ্য হইল বাটি মুখে করি পুনঃ সেখানে আইল তো কিছুক্ষণের মধ্যে কাক অদৃশ্য হয়ে গেল এবং পুনরায় আবার সেই কাক সেই পিতলের বাটি মুখে করে আবার মালিনীর কাছে ফিরে আসলেন আনিয়া ধইল বাটি মালিনীর স্থানে নিত্যানন্দ প্রভাব মালিনী ভালো জানে তো সেই কাক পুনরায় সেই বাটি এনে মালিনীর কাছে জমা দিল নিত্যানন্দজি কি প্রভাব সেটা মালিনী খুব ভালো জানে খুব ভালো জানে আনন্দে মূর্ছিত হইলা ও পূর্ব দেখিয়া নিত্যানন্দ প্রতিস্তুতি করে দণ্ডাইয়া এইভাবে মালিনী দেবী অপূর্ব দৃশ্য দর্শন করে তিনি আনন্দে মূর্ছিত হয়ে গেলেন এবং কিছুক্ষণ পরে নিত্যানন্দ প্রভুর প্রতি স্তুতি শুরু করলেন যে যেন আনিল মৃত গুরু নন্দন সেই যেন পালনও করে সকল ভুবান যেই যেন পালন করে সকল ভুবান হ্যাঁ মৃত গুরুর পুত্রকে যে যমলোক থেকে ফিরিয়ে এনেছিল যেই যান মৃত গুরুর পুত্রকে মৃত গুরুপুত্রকে মৃত গুরুপুত্রকে যে যমলুক থেকে ফিরিয়ে এনেছিল যেই জন সমস্ত ভুবন পালন করে জমের ঘর হইতে যে আনিতে পারে জমের ঘর হইতে যে আনিতে পারে কাক স্থানে বাটি আনে কি তারে যিনি জমের ঘর থেকে মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারে কাকের যায় কাকের কাছ থেকে বাটি ফিরিয়ে আনে এটাতে আর এমন কি বড় কথা এটা আর এমন কি বড় কথা যে যম লোক থেকে মৃত সন্তানকে ফিরিয়ে আনতে পারে সে কাকের কাছ থেকে একটা বাটি এনে দিল তাতে আর এমন কি এমন কি বড় কথা যাহার পরি অনন্ত জানে ভার করে পালন যার মাথার উপরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং তিনি টের পাচ্ছেন না তিনি টের পাচ্ছেন না সে ব্রহ্মাণ্ডের উজন এবং তিনি খুব স্বাভাবিকভাবে অনায়াসে জগতের লালন পালন করছেন অনাদি অবিদ্যা ধ্বংস হয় যার নামে কি মহাত্মার বাটি স্থানে যার নাম নিলে জীবনের সমস্ত অবিদ্যা অনাদি অবিদ্যা ধ্বংস হয়ে যায় তার আদেশে কাক বাটি নিয়ে এসেছে তাতে আর এমন কি বড় কথা হলো যে তুমি লক্ষণরূপে পূর্ব বনবাসে নিরন্তরে রক্ষক আছিলা সীতা পাশে সেই তুমি পূর্বে ত্রেতা যদি তুমি লক্ষণ রূপে তুমি রামচন্দ্রের সেবা করেছিলে এবং সীতার সেবা করেছিলে তথাপিও মাত্র তুমি সীতার চরণ ইহা বই সীতা নাহি দেখিলে কেমন সেই সময় তুমি সীতার চরণ ছাড়া তুমি আর কিছু দর্শন করনি তাই তুমি জানতেই না সীতা দেখতে কেমন কেননা তুমি শুধু সীতার চরণ দর্শন করেছিলে তোমার সে বানের আবনের বংশ নাশ সেই তুমি যে বাটি আনো কেমন প্রকাশ তোমার বানের রাবণের বংশ নাশ হয়ে গেছিল আর তুমি একটা কাকের মুখ থেকে একটা বাটি এনে দিলে এটা আর এমন কি এটা তো বড় কোনো বড় ঘটনা নয় যাহারো চরণে পূর্বে কালিন্দি আসিয়া স্তবন করিলা মাহা প্রভাব জানিয়া পূর্বে কালিন্দি যমুনা নদী যার চরণ বন্দনা করেছিলেন সেই বলরামের প্রভাব কালিন্দী দেবী যখন জানতে পারলেন তখন কালিন্দী অর্থাৎ যমুনা দেবী এসে বলরামের চরণে বন্দনা করেছিলেন স্তবন করিল মহাপ্রভাব জানিয়া চতুর্দশ ভুবন পালন শক্তি যার কাক স্থানে বাটি আনে কি কে তার। যিনি চতুর্দশ ভুবন চদ্দ ভুবন লালন পালন করার শক্তি রাখেন তার কাছে একটা কাকের কাছ থেকে একটা বাটি ফিরিয়ে আনা এমন কোনো মহৎ ব্যাপার নয় তথাপি তোমার কার্য অল্প হয় যেই করো সেই সত্য চারিবেদে কয় তবু আমি বলবো না যে কাজটা ছোট কাজ কারণ তুমি যেহেতু তুমি বিষ্ণু তুমি ভগবান তাই যা করো সেটাই জগতে সত্য সেটাই চারিবেদে ঘোষণা করে হাসে শুনি অবস্থাবন বাল্যভাবে বলে মই করিব ভুজন তখন নিত্যানন্দ প্রভু তার প্রার্থনা শুনে মালিনীর প্রার্থনা শুনে হাসতে লাগলেন এবং বালকের মতো বলে উঠলেন আমি খাবো আমি খাবো আমার খিদে লেগেছে নিত্যানন্দ দেখিলে তাহার স্তানও ঝরে বাল্যভাবে নিত্যানন্দ স্থান পান করে আর নিত্যানন্দকে দেখলেই মালিনীর স্তন থেকে দুগ্ধ খরিত হয় এবং নিত্যানন্দ প্রভু বালকের ভাবে তিনি সেই দুগ্ধ পান করেন এই মতো অচিন্ত নিত্যানন্দের চরিত্র আমি কি বলিব সব জগতে বিদিত এই হচ্ছে নিত্যানন্দের অচিন্ত চরিত্র আমি আর কি বলবো জগতের সবাই এসব কথা জানে করে দুর্গয় কর্ম অলৌকিক যেন যে জানে তত্ত্ব সে মাননে সত্য হেন তো নিত্যানন্দ প্রভুর সমস্ত কর্ম দুর্গেয় জ্ঞানের বাইরে এবং অলৌকিক কর্ম যে তার তত্ত্ব জানে যে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম তার কাছে এই সমস্ত লীলাগুলি সত্য বলে গৃহীত হয় অর্নিশ ভাবাবেশে পরম উদ্দাম সর্বনদী আয় বলে জ্যোতির্ময় ধাম তো ভাবের আবেশে নিত্যানন্দ প্রভু প্রচন্ড উদ্দাম নিয়ে তিনি সমস্ত নদীয়ায় ঘুরে তাকে দেখে মনে হয় যেন এক ধাম কিবা নিত্যানন্দা তত্ত্বজ্ঞার ইচ্ছা না বলে কেনি এবং নিত্যানন্দ প্রভুকে কেউ বলে যোগী কেউ বলে তত্ত্বজ্ঞিনী যার যেমন খুশি সে বলত না তাতে কিছু যায় আসে না যে সে কেনে নিত্যানন্দ চৈতন্যের নহে সেই করি ঠাকুর বলছেন যে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভুর কি হয় যে কোনো সম্পর্কে থাকতে পারে কিন্তু সেসব আমি ভাবি না আমি শুধু ভাবি যে তার চরণ যুগল যেন আমার হৃদয়ে স্থান পায় এত পরিহারে যে পাপি নিন্দা করে তবে লাথি মারো তার শরীরের উপরে এত বোঝাবার পরেও যে পাপি নিত্যানন্দ প্রভুর নিন্দা করে তার মাথার উপরে একটা লাথি মারো লাথি মারো এই মতো আছে প্রভু শিবাসের ঘরে নিরবধি আপনি গোরাঙ্গ রক্ষা করে এইভাবে নিত্যানন্দ প্রভু শিবাস ঠাকুরের ঘরে বিরাজ করছেন এবং মহাপ্রভু স্বয়ং তার রক্ষণাবেক্ষণ করছেন একদিন নিজ গৃহে প্রভু বিশ্বম্বর বসে আছে লক্ষ্মীর সঙ্গে পরম সুন্দর একদিন মহাপ্রভু বিশ্বম্ভর তার নিজের ঘরে আহ লক্ষ্মীদেবীর সঙ্গে বসে আছেন অত্যন্ত সুন্দর যোগায় তাম্বুল লক্ষ্মী পরম হরিষে প্রভুর আনন্দে না জানে রাত্রি দিশে এদিকে লক্ষ্মীদেবী তিনি পরম আনন্দে মহাপ্রভুকে তাম্বুল দিচ্ছেন আর মহাপ্রভুর সঙ্গে তার যে আনন্দ সে আনন্দে তিনি দিন রাত্রি কিভাবে অতিবাহিত হচ্ছে তিনি টেরো পাচ্ছেন না যখন থাকো লক্ষ্মী সঙ্গে বিশ্বম্ভর সচির চিত্তরা হয় আনন্দ বিস্তর তো যখন লক্ষ্মী লক্ষ্মীদেবীর সঙ্গে থাকেন তখন শচীদেবী খুব আনন্দ পান মায়ের চিত্তরে সুখ ঠাকুরও জানিয়া লক্ষ্মীর সঙ্গীতে প্রভু থাকেন বসিয়া তো মা খুশি হয়ে যান সেটা মহাপ্রভু জানতে পারেন বুঝতে পারেন তাই তিনি লক্ষ্মীর সঙ্গে বসে থাকেন হেনকালে নিত্যানন্দ আনন্দ প্রভুর বাড়ি পরমচঞ্চল চঞ্চল এইভাবে মহাপ্রভু লক্ষ্মী দেবীর সঙ্গে বসেছিলেন সেই সময় নিত্যানন্দ প্রভু আনন্দ বিহ্বল হয়ে তিনি মহাপ্রভুর বাড়িতে এলেন এবং অত্যন্ত চঞ্চলভাবে তিনি মহাপ্রভুর বাড়িতে প্রবেশ করলেন বাল্যভাবে দিগম্বর রহিলা দান্ডাইয়া কারে না করে লাজ পরানন্দ পায়াম এইভাবে বালকের ভাবে নিত্যানন্দ প্রভু উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রইলেন এবং তার কোনো লজ্জা নেই কারণ তার তো দেহস্মৃতি নাই পরানন্দে তিনি এমন পাগল হয়ে গেছেন যে তার দেহস্মৃতি ছিল না প্রভু বলে নিত্যানন্দ কেন দি দিগম্বর নিত্যানন্দ হায় হায় করাই উত্তর তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করলেন তুমি উলঙ্গ হয়ে আছো কেন তখন নিত্যানন্দ প্রভু বললেন হ্যাঁ 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 প্রভু বলে নিত্যানন্দ পর বসান নিত্যানন্দ বলে আজি আমারও গমন তখন মহাপ্রভু বললেন তুমি বসন পরো কাপড় পরো নিত্যানন্দ বলছেন আজকে আমার গমন প্রভু বলে নিত্যানন্দ ইহা কেনে করি নিতাই বলে আর খাইতে না পারি প্রভু বলে নিত্যানন্দ ইহা কেনে করি আর নিতাই বলে আর খাইতে না পারি বাহাত্তর তিয়াত্তর আর মহাপ্রভু বলছেন তুমি এসব করছো কেন নিত্যানন্দ প্রভু উল্টা পাল্টা উত্তর দিচ্ছেন তুমি বলছেন আর খেতে পারছি না প্রভু বলে এত কহি কহ কেনে আর প্রভু বলে এক কহি কহ কেনে আর নিতাই বলেন আমি গেল দশবার তখন মহাপ্রভু বললেন আমি খুব বলছি এক কথা তুমি বলছো আরেক কথা এটা কেমন তখন নিত্যানন্দ প্রভু বললেন আমি তো দশবার গেছি ক্রুদ্ধ হইয়া বলে প্রভু মোর দোষ নাই নিত্যানন্দ প্রভু বলে প্রভু এথা নাহি আই তখন মহাপ্রভু রেগে গেলেন বলছে আমার কোনো দোষ নাই নিত্যানন্দ প্রভু বললেন তো এখানে তো আই আই মানে সচি মাত্র তো এখানে নেই প্রভু বলে কৃপা করি পরব নিত্যানন্দ বলে আমি করিব ভোজন তখন মহাপ্রভু বললেন তুমি আগে কাপড় কাপড় পরো দয়া করে নিত্যানন্দ প্রভু বললেন আমি আগে খাবো আমি আগে ভোজন করব। চৈতন্য আবেশে মত নিত্যানন্দ আয় এক শুনে আর বলে হাসিয়া বেড়ায় হ্যাঁ চৈতন্য মহাপ্রভুর প্রেমের আবেশে নিত্যানন্দের আয় তিনি এক কথা শুনছেন আরেক কথা বলছেন এবং হেসে 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 ঘুরে বেড়াচ্ছেন আপনে উঠিয়া প্রভু পারায় বসন বাহ্য নাহি হাসে পদ্মাবতির নন্দন তো এইভাবে মহাপ্রভু নিজে উঠে তাকে কাপড় পরিয়ে দিলেন এবং তার বাহ্যজ্ঞান নেই সেই পদ্মাবতীর নন্দন হারাই পণ্ডিত এবং পদ্মাবতীর নন্দন অর্থাৎ নিত্যানন্দ প্রভু তিনি হাসতে লাগলেন নিত্যানন্দ চরিত্র দেখিয়া আই হাসে বিশ্বরূপ পুত্র হেন মনে মনে বাসে নিত্যানন্দের এই সমস্ত চালচলন দেখে মাতা হাসছেন এবং বিশ্বরূপ যেন এসেছেন ফিরে তার যে জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ যিনি আগে সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন সচি মাতা নিত্যানন্দ প্রভুর মুখের মধ্যে তার জ্যেষ্ঠ পুত্রের মুখ দেখতে পেলেন ভাবলেন আমার পুত্র বিশ্বরূপ ফিরে এসেছে সেই মাতা বচন শুনে সব মুখে মাঝে মাঝে সেইরূপ আয় মাত্র দেখে তো নিত্যানন্দ প্রভুর গলার কণ্ঠ কণ্ঠস্বর কণ্ঠস্বরটা অনেকটা তা সচিমাতার কাছে মনে হচ্ছিল বিশ্বরূপের মতো এবং মাঝে মধ্যে সচিমাতা নিতার মুখের মধ্যে বিশ্বরূপের মুখ দর্শন করতেন কাহারে না কহে আয় পুত্র স্নেহ করে সমস্নেহ করে নিত্যানন্দ বিশ্বম্ভরে তো সচিমাতা কাউকে বলেন না কিন্তু মনে মনে তিনি নিত্যানন্দ প্রভুকে নিজের পুত্রের মতো স্নেহ করেন এবং নিমাই এবং নিতাই দুজনকেই মাতা এক নজরে পুত্রের মতো দর্শন করেন পায়া নিত্যানন্দ পরিলাবসান সন্দেশ দিলেন আয় করিতে ভোজন তো এইদিকে নিত্যানন্দ প্রভুর চেতনা ফিরে এলো তিনি কাপড় পরলেন তখন সচিমাতা তাকে সন্দেশ খেতে দিলেন আই স্থানে পঞ্চ সন্দেশ খাইলা আয় স্থানে পঞ্চ সন্দেশ খাই পাইয়া এক খায় আর চারি ফেলে ছড়াইয়া তো সচিমাতা তাকে পাঁচখানা ক্ষীরের সন্দেশ দিয়েছিলেন আর নিত্যানন্দ প্রভু একখানা খেলেন আর চারখানা চারিদিকে ছুঁড়ে ফেললেন হাই হাই বলে আই কেনে ফেলাইলা নিত্যানন্দ বলে কেনে এক ঠাই দিলাম তখন মাতা বলছে হায় হায় এই সন্দেশগুলি ফেলে দিলে কেন তখন নিত্যানন্দ প্রভু বললেন একসঙ্গে কেন দিলে আই বলে আর নাহি তবে কি খাইবা নিত্যানন্দ বলে চাহ অবশ্য পাইবা তখন আই বলছেন আর তো সন্দেশ নাই তো আর কি খাবে তখন নিত্যানন্দ প্রভু বলছেন গিয়ে দেখো আছে গিয়ে দেখো আরো সন্দেশ আছে ঘরের ভিতরে আয় অপরূপ দেখে সেই চারি সন্দেশ দেখ পথ থেকে নিত্যানন্দ প্রভুদের চারটা সন্দেশ ফেলে দিয়েছিলেন তো সচিমাতা ঘরের ভিতরে গিয়ে অবাক হয়ে গেলেন সেই চার চারখানা সন্দেশ খুব সুন্দর করে সাজানো রয়েছে আয় বলে সে সন্দেশ কোথায় পড়িল ঘরের ভিতরে কোন প্রকারে আইলো তখন মাতা বললেন তুমি যে চারখানা সন্দেশ ছুঁড়ে ফেলেছিলে সেই সন্দেশগুলি গেল কোথায় আর এই সন্দেশগুলি ঘরের ভিতরে কি করে এলো ধোলা ঘোচাইয়া সেই সন্দেশে লইয়া হরিষে আইলা আই অপূর্ব দেখিয়া তখন ধোলা ঝেড়ে সেই সন্দেশ নিয়ে মাতা তিনি নিত্যানন্দ প্রভুর কাছে এলেন আসি দেখে নিত্যানন্দ সেই নারু খায় আই বলে বাপ ইহা পাইলা কোথায় আবার সচি মাতা ফিরে এসে দেখে যে চারখানা সন্দেশ নিত্যানন্দ প্রভু ফেলে দিয়েছিলেন সেগুলি তার পাতেই আছে এবং সেখানে তিনি খাচ্ছেন নিত্যানন্দ বলে যাহা ছড়াইয়া ফেলিলু তোর দুঃখ দেহি তাহা চাহিয়া আনিলু তখন নিত্যানন্দ প্রভু বলছেন যেগুলি ফেলে দিয়েছিলাম যে সন্দেশগুলি তোমার দুঃখ দেখে সেগুলি আবার কুড়িয়ে আনলাম অদ্ভুত দেখি আয় মনে মনে গনে নিত্যানন্দ মহিমা না জানে গুন জানে তখন এই অদ্ভুত ঘটনা দর্শন করে সচিমাতা মনে মনে ভাবতে লাগলেন এই নিত্যানন্দর মহিমা কে জানে কেউ জানে না আই বলে নিত্যানন্দ কেনে মরে ভার জানিল ঈশ্বরে তুমি মরে মায়া ছাড় তখন সচিমাতা বলছেন নিত্যানন্দ তুমি আমাকে কেন ঠকাচ্ছ আমি বুঝতে পারলাম তুমি ঈশ্বর সুতরাং আমার প্রতি তুমি তোমার এই মায়া আর করবে না বাল্যভাবে নিত্যানন্দ আয় চরান ধরিবারে যায় আই করে পলায়ন তখন বালকের ভাবে নিত্যানন্দ প্রভু মাতার চরণ স্পর্শ করার জন্য গেলেন আর মাতা দৌড়ে পালালেন হ্যাঁ নিত্যানন্দ প্রভু যতবারই মাতার চরণ স্পর্শ করতে যান মাতা ততবারই পলায়ন করেন এই মতো নিত্যানন্দ চরিত্র অগাধ সুকৃতরে ভালো দুষ্কৃতরে কার্যবাদ এইভাবে নিত্যানন্দ প্রভুর অগাধ চরিত্র বোঝা খুবই কঠিন যারা সুকৃতি সম্পন্ন পুণ্যবান তাদের কাছে এই সমস্ত লীলা শুনে আনন্দ হয় আর এই কথা নয় আর যারা দুষ্কৃতি সম্পন্ন যারা দুষ্কৃতি সম্পন্ন তারা ওই নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করে তাদের কার্যসিদ্ধি হয় না নিত্যানন্দ নিন্দা করে যে পাপিষ্ঠ যান গঙ্গাও তাহারে দেখি করে পলায়ন যারা নিত্যানন্দ প্রভুর নিন্দা করবে যে পাপি সেই পাপীকে দর্শন করে গঙ্গা দেবীও পালিয়ে যায় বৈষ্ণবের অধিরাজও অনন্ত ঈশ্বর নিত্যানন্দ মহাপ্রভু শেষমহিধর এই হচ্ছেন বৈষ্ণবের অধিরাজ অনন্ত দেব ঈশ্বর তত্ত্ব নিত্যানন্দ প্রভু এবং তিনি হচ্ছেন শেষ নাগ তিনি পৃথিবীকে ধারণ করে আছেন যেতে এই নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর যেই হোক না কেনা তার চরণ যেন আমার হৃদয়ে থাকে এইভাবে গ্রন্থকার বৃন্দাবন দাস ঠাকুর প্রার্থনা করছেন বৈষ্ণবের মোর এই মনস্কাম মোর প্রভু নিত্যানন্দ হৌ বল আমি সমস্ত বৈষ্ণবের পায়ে প্রণাম করে আমি এই আমার মনস্কামনা জানাচ্ছি যে নিত্যানন্দ প্রভু যেন হ্যাঁ যে নিত্যানন্দ যে বলরাম তিনি যেন আমার প্রভু হয়ে থাকেন তিনি যেন আমার প্রভু হন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান জানাম। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চঞ্জান বৃন্দাবন দাস পদযুগান এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার যান প্রাণ এই নিত্যানন্দ চন্দ্র আমার যান প্রাণ বৃন্দাবন দাস ঠাকুর তাদের চরঞ্জীবলের কিছু গুণ মহিমা বর্ণনা করার চেষ্টা করছেন ইতি শ্রী চৈতন্য মধ্য মধ্যখণ্ডে নিত্যানন্দ চরিত বর্ণনং নাম একাদশ অধ্যায় আজকে আমরা মধ্য খণ্ডের একাদশ অধ্যায় সমাপ্ত করলাম হ্যাঁ আগামী পাঠে আমরা খণ্ডের দ্বাদশ অধ্যায় থেকে শুরু করবো হ্যাঁ আজকের অধ্যায়ের নাম ছিল নিত্যানন্দ চরিত বর্ণন হ্যাঁ এটা আজকে একাদশ অধ্যায় হল আগামীকাল আমরা দ্বাদশ অধ্যায় থেকে শ্রবণ করবো যায় শ্রী চৈতন্য ভাগবত কী শ্রীমান মহাপ্রভু কী শিলাপ্রভুপাদ কী এটাই গৌর হরি বল।